কাজের বুয়া ঋতু হাই ঋতু হাউ আর ইউ আই এম ফাইন বাকি কিছু বলো আর কি বলবো শুট চলতেছে শুনে মতো কথা বলো বলে হাই গাইজ ইটস মি ঋতু আই এম লেজি গার্ল কিন্তু তুই গোসল না করতে এরকম হবে তোর গোসল করা উচিত তোর এলার্জি এত প্রবলেম তুই গোসল না গোসল করছ দেখে তো তোর এলার্জি সমস্যা ভাই দেখেন আমি বলি কি পরিমাণের ও ইয়ে ঠিক মতো টাইম মতো গোসল করে না এই জন্য ওকে অ্যালার্জি তো সমস্যা হচ্ছে ধুলাবালির অ্যালার্জি শরীরে এত পরিমাণে ধুলাবালি থাকে আচ্ছা রাকিব আমার কাছে তোমার একটা কোশ্চেন তুমি আজকে সকালে ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলে বছর গোসল না করলে কি হয় রাইট রাইট এই ভিডিওটা কেন দেখতেছিস আমি এই ভিডিও দেখছি কারণ ঋতুকে নিয়ে ওকে নিয়ে আমি টেনশনে আছি তো ওর এক বছর পর কি হইতে পারে এটার জন্য আমি আজকে দেখতেছিলাম ইউটিউবে একটা ভিডিও বানাইছে একজন তো ওইখানে দেখছি আমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছি আমি তো মনে করছি যে তুমি হয়তো গোসল করবে না এর জন্য তুমি এটা প্রিপেয়ার করতেছো শোনো বাট গোসল তোমরা করো না আগে না চাপাই দিছ না এটা সবাই বুঝতে পারছে কার উপর চাপাই নেই বুঝার তারা বুঝে ফেলছে তো আমি তোমাকে বলবো যে এই যে আজকে তো এখানে অনেক রোদ অনেক ঘামায় গেছি তো তুমি বাসায় যে প্লিজ আল্লাহর রাস্তায় গোসলটা আগে করবে ঠিক ভাই তুই কার কথা কারে বলতাছস বুঝতাছিস না আমি তোমাকেই বলতাছি কেন কারণ তুমি গোসল করো না আমি গোসল করি প্রমিস কালকে করছি ম্যাক্সিমাম টাইমে তুমি শুয়ে থাকো ঠিক যাওয়ার সাথে সাথে কি শরীরে কি এনার্জি থাকে কি শরীরে কি এনার্জি থাকে ও মাই গড না এনার্জি সাথে সাথে থাকে না ওটা আস্তে আস্তে যখন আমার শরীরটা একটু ঠিক হয় শরীরটা রিফ্রেশমেন্ট লাগে এনার্জি পাই তোর চেহারা দেখছস তোর দেখে তো মনে হচ্ছে গোসল করছিস হ্যাঁ কারণ আমি এখানে রোদে অনেকক্ষণ ধরে মানে পড়তেছি পড়তেছো আর এখন ছাওয়া এর জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি ছাওয়া না বলো ছায়া ইটস ছায়া ছায়া এর জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি আর বিভিন্ন সিন নিচ্ছি যাসি তুমি কিছু বলতে চাও মেয়েটি তোরই চাপা মারলো শোনো ছেলেটা হচ্ছে কালো তাই রূপচর্চা করে তাই নিয়মিত গোসল করে আর হচ্ছে যে ভাই ওর ওর নিয়মিত গোসল করে আমরা করি না না মানে বলতেছি মানে ভালো দিকগুলো বলতেছি একটু আর খারাপ দিকগুলো বলবো হ্যাঁ কেন খারাপ দিক না মানে বাসায় গিয়ে গোসল করবে গোসল করার পর একটু ফেশিয়াল টেশিয়াল করবে সুন্দর মতো কি নাই মানে আমার কথা হচ্ছে তুমি যে আমাকে সেদিনকার বললা যে তুমি হঠাৎ করে লাইভে এত সেজে গুজু করে মানে সাজুগুজু করে কেন আসছো আচ্ছা তুমি তো সকালবেলা আমার কাছে আসছো যে আমার চুলটাকে এদিক দিয়ে একটু স্প্রে মেরে দাও ওই দিক দিয়ে একটু স্প্রে মেরে দাও সো তোমার চুলগুলো গেল কই স্প্রে গুলো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমি তোমাকে না না আমি বলি মারিয়া মামি ব্লগ গুলো দেখে লাইভে একটু কম আসে কারণ তুমি লাইভে হয়তো বলে দিছো যে না আসার জন্য তো আচ্ছা ভালো 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 আমরা এই ব্যাপারে আর কথা না বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ আমরা অনেক চেষ্টা করতেছি আগুন ধরার জন্য মেয়ে বলতে পারলো না তো আমি এখন চেষ্টা করলাম ভাই আগুন অলরেডি ধরে গেছে আমি সাকসেসফুলি পারছি ওই ভাই দেখো আমি হাত না দিলে এটা হইতো না তো সবাই আমাকে একটু থ্যাংক ইউ